আমার নাম শারমিন আক্তার। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন মা আমারে জোর করে বিয়ে দিতে চাইছিল, বলে যে তোর বিয়ে করতে হবে। তখন আমি বলি যে না, আমি লেখাপড়া করবো, আমি বিয়ে করবো না। বাবার মতো একটা বয়সী ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইছিল। তারপর যখন আমি বিয়ে রাজি না হই, আমাকে অন্য জায়গায় নিয়ে যায়, জোর করে নিয়ে যাওয়ার পর ওইখানে বসে আমার উপর অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। ওগুলো করার পর ওগুলো সহ্য করতে না পারে আমি স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর আমার বান্ধবীদের সাথে সব বলে টলে আমি থানায় যাই। থানায় যাওয়ার পর ওসির কাছে সবকিছু বলার পর সেই কেসটা নিতে চাইছিল না। তারপর সাংবাদিক, আশেপাশে সাংবাদিকের সবাই বলছে যে না, মেয়েটা যখন প্রতিবাদ করতে চায় তাহলে করুক, আপনি কেসটা নেন। তারপর সাংবাদিকটা একটু ভয় টয় দেখাইছে, দেখানোর পর ওসি আমার কেসটা নিয়েছে। ছেলেটা আর আমার মায়ের ধরছে, ধরার পর তাদের জেল হয়েছে 3-4 মাস। এখন আমি যে এই যে সাহসী যে কাজটা করছি, যে প্রতিবাদটা করছি, আমার বাল্যবিবাহ আটকাইছি, সেই জন্য যে আমি পুরস্কারটা পাচ্ছি, এটা পেয়ে খুবই আমার আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। এটা শুধু আমার জন্য না, পুরো বাংলাদেশের গর্ব, এটা সব বাংলাদেশের জন্য। আমি চাই যে আমার মতো এরকমের কেউ কিছু করে দেখাক, নিজের বাল্যকে নিজে আটকাক, জানি দুর্বল না হয়ে পড়ে, নিজের মধ্যে সাহস রাখে। আর আমি চাই যে লেখাপড়া করে অনেক বড় হতে চাই, সবার জন্য কিছু করতে চাই, অসহায় মেয়েদের জন্য কিছু করতে চাই। আর আমি চাই আমার মতো সবাই এই রকমের কাজ করুক।